হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুইস বাংলা এনজিও ব্লগার আমি আরবি আক্তার আপনাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফার্স্ট লং ড্রাইভ উইথ মাই নিউ কার। খুবই সুন্দর একটি জায়গা ছিল যখন আমি প্রথম গাড়ি কিনেছি। তখন আমরা প্রথমবার লং ড্রাইভে গিয়েছিলাম লিওনে, ফ্রান্সের। কাজও ছিল আর লং ড্রাইভেও, একসাথে দুইটা কাজ করেছি। অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, আমি কখনো যাইনি, ফার্স্ট টাইম ওখানে গেলাম। দেখো ভিউয়ার্স কি সুন্দর স্ট্যাচুটা, কি বলবো, খুবই অ্যামেজিং। অনেক মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো পরিবেশ ওইখানে। হাইওয়ে তো আমরা নিয়েছিলাম, যাওয়ার সময় হাইওয়ে দিয়ে গিয়েছি, আসার সময় আমরা ওখান থেকে নর্মাল রোডে এসেছি। খুবই 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 সুন্দর জায়গা, কি বলবো ভিউয়ার্স। আমি যত দেখি, বাট আমি মনে করছি সুইজারল্যান্ডই সবচেয়ে সুন্দর, না ফ্রান্সের মানে হাইওয়ে রোডগুলি খুবই 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 সুন্দর। সুইজারল্যান্ড থেকে লিওন শহরে যাওয়ার সময় যে রোডগুলি পড়ে, এখন তোমার দেখতে পাচ্ছ বড় বড় টানেল আছে, আর এত সুন্দর সুন্দর। আমি টানেলের ভিতরে দেখার কিছুই নেই, তাই আমি ভিডিও করি। ভিউয়ার্স তোমরা তো দেখতেই পাচ্ছ, এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, কি বলবো। আমার মনে হয় সারাক্ষণ মোবাইলটা ধরেই রাখি তোমাদের সাথে, যতটুকু পেরেছি। বাট অনেক লং জার্নি ছিল আমাদের, বাট তোমাদের সাথে আমি এতটুকু শেয়ার করলাম যতটুকু পেরেছি। আর চিন্তা করতেছি যে সারাক্ষণ ভিডিও করে সময়টা কেন নষ্ট করবো, তাই এমনি নিজে নিজেও উপভোগ করলাম। আর তোমার সাথে থাকো আর দেখতে থাকো কত সুন্দর ভিউ ভিউয়ার্স। দেখো দেখো মাউন্টেন, মনে হচ্ছে যে আমি ড্রাইভ করতে করতে আমরা একদম সামনে চলে যাচ্ছি। ড্রাইভ করছে আমার জানেমান মাসুম গাজী। আর তোমরা দেখতে পাচ্ছ পরিবেশগুলো, চারদিকে রোডগুলো একদম স্বপ্নের রাজ্যের মতো, খুবই খুবই সুন্দর, খুবই অসাম। আর তোমরা আমার সাথে থাকো আর এনজয় করতে থাকো, আর সুইস বাংলা এনজয় ব্লগারকে সাপোর্ট করো। তোমাদের অনেক অনেক সাপোর্ট পাচ্ছি, তাই আমি প্রতিদিনই চেষ্টা করবো তোমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতে। আর তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবে, আর সবাইকে দেখার সুযোগ করে দিবে যে এত সুন্দর সুন্দর ভিউ তোমরা একাই দেখবে, ফ্রেন্ডদের সাথে নিয়েও দেখো, খুবই ভালো লাগে। তাই আমি কিন্তু প্রথম আগে ইউটিউব চ্যানেল খোলার আগে একা একাই আমি নিজে নিজেই উপভোগ করতাম, আর মাঝে মাঝে ফেসবুকে পোস্ট করতাম, আর ওখানে গিয়ে আমরা খুবই মজা করেছি। আর কি বলবো, দেখো ভিউয়ার্স এটা আসার সময়ের যেই সিনারিটা, সেটা আমরা গ্রামের রোড দিয়ে এসেছি। ওইখানকার রোডগুলিও, গ্রামের রোডগুলিও খুবই সুন্দর। আর মাসুম গাজি তো ওখানে ফার্স্ট নিউ কার পেয়ে ড্রাইভ করছে পারফেক্টলি, খুব সুন্দর করে, ওর কাছে খুবই ভালো লাগছে। আর আমি তো বুঝতেই পারছো যেহেতু ওর সাথে আছে, আমার কাছে খুব ভালো লাগছে। আর ও এই রাস্তাগুলি খুবই পছন্দ করে, বলতেছে খুবই ভালো লাগে, খুবই খুবই সুন্দর। আর এই রাস্তাগুলি খুবই ডেঞ্জারাস, এত ঢালু। আমরা পাহাড় থেকে এখন নামছি, খুবই ঢালু, জাস্ট অনেক সাবধানে এখানে ড্রাইভ করতে হয়। আর অনেক সুন্দর জায়গাগুলি, বাট অ্যাডভেঞ্চার টাইপের, খুবই ভালো লাগছে। আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমরা কোথায় 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 যাচ্ছি, কী করছি। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে, কারণ জাস্ট এটা আমি জানি না, কেউ কেউ বোরিং হয়ে যাচ্ছ না তো, এটা তো আমি তোমাদের আগেই বলেছি যেহেতু লং ড্রাইভের ভিডিও, তাই আমরা শুধু গাড়ি থেকেই তোমাদের দেখাচ্ছি। তাই তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি, মনে হচ্ছিল যেন পাহাড়টা আমাদের উপরেও পড়ে যাবে, এমন ছিল পাহাড়গুলি দেখতে। ওরা প্রোটেকশন দিয়ে এগুলি আটকিয়ে রেখেছে বিভিন্ন জালের মতো দিয়ে, আমি দেখলাম। বাট অনেক পাথর নিচে পড়েছে দেখা যাচ্ছে, তাই ওরা রোডের ইয়েগুলি সাইড করে দিয়েছে। আর রাস্তা অনেক ফেটে গিয়েছিলো, আমি দেখেছিলাম ওই রাস্তাগুলি, বাট খুবই সুন্দর ছিল। আমরা যখন ফ্রান্সের দিকে যাচ্ছিলাম তখন আমরা নিচের দিকে যাচ্ছিলাম, ড্রাইভ করতে খুবই ইজি ছিল। আর এখন আমরা যখন সুইজারল্যান্ডে আসছি তখন আমরা উপরের দিকে আসতেছি। বাট ড্রাইভ করতে মাসুম বলতেছে যে আমাদের নর্মালি যাওয়ার সময় যখন গিয়েছিলাম তেল খরচটা খুবই কম লেগেছে, আর এখন যখন উঠতেছি আমরা উপরের দিকে মনে হচ্ছে যে মানে গাড়ির শক্তি বেশি লাগছে, তাই আমাদের তেল খরচও বেশি হচ্ছে। আর আমরা উপরের দিকে উঠতেছি, অত হাই স্পিডে যাওয়ার সময় যেমন আমরা হাই স্পিডে যেতে পেরেছি, আর আসার সময় আমরা গ্রাম সাইড নিয়েছি ডিফারেন্ট কোনো ভিউ দেখার জন্য, তাই আমরা অত স্পিডে আসতে পারছি না।
আর যাই হোক, তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো। খুবই সুন্দর ভিউ ছিল, সামনে এত সূর্য উঠেছিল, আর আমি চোখে, আমি জানি না ভিডিওটা কেমন হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে দেখাই যাচ্ছিল না। আর রাস্তাগুলি ওই সাইডের মনে হচ্ছে যেন আমরা পাহাড় থেকে পড়ে যাব, ট্রানিতে এত চিকন রাস্তাগুলি। আর পাহাড়ের, এটা ওয়ান ওয়ে রাস্তা না, টু ওয়ে রাস্তা, বাট পাহাড় থেকে একদম মনে হচ্ছে যে এক সাইডে গেলে মনে হচ্ছে যে আরেকটা গাড়ি যদি আসে অপোজিট থেকে লেগে যাবে, আর তা আমি যদি একটু বেশি চেপে যাই তাহলে মনে হচ্ছে যে যে একদম পাহাড়ের সাথে লেগে যাবে। একদম গাড়ি যাওয়ার মতোই রাস্তাটুকুর মধ্যে জায়গা আছে, এর থেকে বেশি একটুও জায়গা নেই। আর তোমরা দেখতে পাচ্ছ শুধু সবুজের সমাহার, খুবই সুন্দর লাগছে। ফার্স্ট টাইম ড্রাইভিং করছি আমরা, প্রথমবারের মতো লং ড্রাইভে যাচ্ছি মাসুম আর আমি, আর আমাদের নিউ কার দিয়ে খুবই ভালো লাগছে। আজকে বাচ্চাদেরও নিয়ে আসিনি, কারণ চিন্তা করলাম দুইজন একসাথে ঘুরি আজকে একটু ভালো লাগবে, তাই আমরা দুজন একাই বের হয়েছি। আর যেহেতু বাচ্চাদের নিলে এতক্ষণ লং জার্নি করা যায় না, ওরা বোরিং হয়ে যায়, তাই আমি ড্রাইভে, ড্রাইভিং করতে গেলে বা ড্রাইভে যতক্ষণ ড্রাইভ সিটে অনেকক্ষণ বসে থাকি না আমরা ওদের নিয়ে, কারণ ওরা শুধু ঘুরতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে মানে হাঁটাহাঁটি করতে, বাট বিভিন্ন চিড়িয়াখানা বিভিন্ন জায়গায় ওরা যেতে পছন্দ করে। অনেকক্ষণ ওরা ড্রাইভ মানে সিটে বসে থাকলে ওরা বিরক্ত হয়ে যায়, ওরা একদম চিল্লাচিল্লি করে আমার বাচ্চারা। তাই তোমরা দেখতে পাচ্ছ আমরা দুজনেই চলে এসেছি, আর ওয়াও এনজয় করছি, আমার তো খুবই ভালো লাগছে, আর খুবই খুবই সুন্দর জায়গা, খুবই অ্যামেজিং। আমি চিনি না যেহেতু রাস্তায় যতটুকু লং ড্রাইভ বলছে আজকে লং ড্রাইভে যাবো, চলো ও তো ঠিক আছে, আমাদের যখন ওখানে কাজ আছে, কাজের কাজ হলো, লং ড্রাইভ লং ড্রাইভ হলো, বাট এত সুন্দর, এত সুন্দর ভিউটা, আর যে ব্রিজটা দেখেছি ওখানকার ব্রিজটা অসম্ভব সুন্দর, আমি তোমাদের অবশ্যই আরও একদিন দেখাবো, খুবই খুবই সুন্দর জায়গা। তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে, এরকম করে আমাদের সাপোর্ট করতে থাকো সুইস বাংলা এনজে ব্লগারকে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে নতুন ভিডিওতে।